এবার যৌন নির্যাতনের হাত থেকে রেহাই পেল না ছাগলও। অবলা এই জীবকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। মদ্যপ অবস্থায় কালনার পূর্ব শাহপুর টিকে পাড়ার বাসিন্দা ভম্বল মান্ডি নামে এক আদিবাসীর বাড়িতে ঢুকে একটি ছাগলের সাথে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করে এক যুবক। ঘটনাটি ঘটেছে কালনার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শাহপুর টিকে পাড়ায়। সেখানেই থাকেন ভম্বল মান্ডি নামে এক আদিবাসী। তার পোষা ছাগলের সঙ্গেই বিকৃত এই ঘটনা ঘটতে যাচ্ছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, সোমবার রাতে ভম্বল মান্ডির বাড়ি থেকে ছাগলের চিৎকার শুনে তারা ছুটে যান। প্রাথমিকভাবে তাদের মনে হয়েছিল কেউ হয়তো ছাগল চুরি করতে এসেছে, কিন্তু তারা গিয়ে দেখেন বাড়ির পাশে থাকা একটি ছাগলকে ধর্ষণের চেষ্টা করছেন এক যুবক। স্থানীয়রাই গিয়ে ওই যুবককে ধরে ফেলেন। অভিযোগ, ওই যুবক মদ্যপ অবস্থায় ছিল, সে অসংলগ্ন কথাও বলছিল, ফলে তাকে ঘিরে ধরে সঙ্গে সঙ্গে শুরু হয় বেধড়ক মারধর। মারধরের জেরে গুরুতরভাবে জখম হন ওই যুবক। ঘটনায় খবর পেয়ে সেখানে পৌঁছয় কালনা থানার পুলিশ। তারা গিয়ে ওই যুবককে উদ্ধার করে, পরে তাকে ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। অন্যদিকে ওই যুবক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি যে মদ্যপ অবস্থায় ছিলেন সে কথা তিনি স্বীকার করে নিয়েছেন। তার দাবি, রাতের অন্ধকারে ভুল করে অন্যের বাড়িতে তিনি ঢুকে পড়েন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। দক্ষিণ চব্বিশ পরগনার একটাই নাম, গৌরদাহ মণ্ডল এন্টারপ্রাইজ। জমি বাড়ি ফ্ল্যাট দোকান সহজ কিস্তিতে ক্রয় বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। অ্যাড অফিস গৌরদাহ মণ্ডল কমপ্লেক্স, প্রোপ্রাইটার সুব্রত মণ্ডল। মণ্ডল এন্টারপ্রাইজের পরিষেবা, দীননাথ স্মৃতি বিদ্যা মন্দির, বিশুদ্ধ পানীয় জল মণ্ডল অ্যাকোয়া, গৌরদাহ সুপার মার্কেট, ম্যারেজ হল, লাইব্রেরি, কোষকালয়, মণ্ডল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। দুস্থ মানুষের খুব কম খরচে বিবাহ, অন্নপ্রাশন ও যে কোনো অনুষ্ঠানে ঘর ভাড়া দেওয়া হয়। এছাড়াও দুস্থ ও অসুস্থ মানুষদের অ্যাম্বুলেন্স পরিষেবা খুব কম খরচে দেওয়া হয়। যোগাযোগ করতে পারেন গৌরদাহ 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে উত্তর দিকে মণ্ডল এন্টারপ্রাইজ। মোবাইল 9830769755, 9733387117। কালকে আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমরা চিল্লামিল্লি শুনেছি যে এরম বাড়িতে আমরা হঠাৎ ঢুকেছি, ঢুকে দেখছি এরম রক্তাক্ত বাড়ির ভেতরে। মানে কিসের রক্তাক্ত? ছাগলের। আচ্ছা, কেন কেন ছাগলকে উনি রেপ করেছিলেন? আচ্ছা, ওর প্যানেও রক্তপাক্ত লেগেছিল। ওর নামটা কিছু না, টাইটেলটা আমরা জানি না। আচ্ছা, বুঝেছো? হ্যাঁ, তারপর দিয়ে আমরা ধরে বেঁধে রেখে দিয়েছি, থানায় কেস করেছি। হ্যাঁ, পুলিশ এসে তুলে নিয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম, আমার নাম সুরেশ মান্ডি। ও সব দাঁড়িয়েছিলাম, দুবার ধা মারলাম, পালিয়ে গেছিলাম, তারপর ধরে ফেলেছিলাম, ধরে মারধর করেছিলাম। কিন্তু ওরা যে অভিযোগ করছে, আপনি মদ খেয়ে ছাগলের ঘরে ঢুকেছিলেন, ছাগলকে ধর্ষণ করেছে, রক্তাক্ত অবস্থা পেয়েছে ছাগলকে, মানে আপনাকে ওটা বললাম তো, কামড় দিয়ে সেই রক্ত দিয়ে লেগেছে। কে কামড়েছে? ছাগল। ছাগল কামড়ে দিয়েছে? ছাগল তাহলে কেন কামড়াতে এলো? ওজন ধরেছিলাম তো। ছাগল ধরেছিলাম কেন? ছাগল ধরেছিলাম কেন? এদিকে তাকান, ছাগলটাকে ধরেছিলাম কেন? আমি বললাম না, নেশার করে ভুল করেন তো হয়ে গেছে। ছাগল তো কামড়ায় না। কারণ তো আছে, নিয়ে যাওয়ার জন্য বা কিছু করার জন্য বা আদর করার জন্য? কি কারণে? বা খাওয়ানোর জন্য? কি কারণে ধরেছিল? দাদা বলুন না, কি নাম আপনার? কৃষ্ণ। কি কোথায় বাড়ি? শাহপুর কলেজে। কি করেন আপনি? আন্ডারগ্রাউন্ড স্কুল।